শহরবাসীদের অনেকেই পোষা প্রাণী হিসেবে বিড়াল পালেন। এটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় গৃহপালিত প্রাণী। বিড়াল খুবই আরামপ্রিয় একটি প্রাণী। বাংলাদেশ একে বাঘের মাসি বলে দেখা হয়। অনেকে বিড়াল পোষেন ইঁদুর মারার জন্য। তাছাড়া দুধ, মাছ, মাংস বিড়ালের প্রিয় খাবার। এরা খুবই নিঃশব্দে চলাফেরা করতে পারে, কারণ এদের পায়ের নিচে খুব নরম মাংসপিন থাকে। প্রায় 9000 বছর পূর্বে প্রাচ্যের কৃষকেরা সর্বপ্রথম বন্য বিড়ালদের পোষ মানাতে সক্ষম হন। তারই কয়েক শত বছর পর মিশর ছাড়িয়ে সমুদ্রের পার্শ্ববর্তী এলাকাগুলোতে বিড়াল ছড়িয়ে পড়ে। বর্তমানে শুধুমাত্র অ্যান্টার্কটিকা মহাদেশ ব্যতীত সর্বত্রই বিড়াল দেখা যায়। চীনে প্রায় 5300 বছর পূর্বের কিছু মৃৎশিল্পে চমৎকারভাবে বিড়ালের ছবি ফুটিয়ে তোলা হয়, যেগুলো আকারে বর্তমানের সাধারণ বিড়ালের মতোই। যদিও খ্রিস্টপূর্ব 2465 থেকে 2150 অব্দে বিড়ালকে একটি পবিত্র প্রাণী হিসেবে মানা হতো, তবুও ওই সময়ে তেমন কেউ বিড়াল পালত না। বিভিন্ন মন্দিরে বিড়ালের পূজা করা হতো। ইঁদুর ধরে বলে বিড়ালকে অতিপ্রাকৃতিক ক্ষমতার অধিকারী পশু বলে বিবেচনা করা হতো। বিড়াল সম্পর্কে কিছু মজার তথ্য। ঘরোয়া বিড়ালগুলো বন্য বিড়ালের চেয়েও আক্রমণাত্মক হয়ে থাকে। মিশর এবং তার পূর্ববর্তী এলাকার বৃহত্তর গবেষণার মাধ্যমে এই আশ্চর্য তথ্য পাওয়া যায়। বিজ্ঞানীরা ধারণা করে থাকেন, বন্য বিড়ালেরা শস্য খাদক ইঁদুর ধরবার তাগিদে বিভিন্ন ক্ষেতে ঘুরে বেড়াত এবং তখন থেকেই কৃষকেরা এদেরকে বল এন্টু ভাবা শুরু করেন। গবেষক ইভা মারিয়া ডেগল বলেন, বিড়াল দুই ধাপে পোষা শুরু হয়। প্রথমে পূর্বাঞ্চলীয় কোনো দেশে এবং তারও অনেক পরে মিশরে। এরপর বিড়ালগুলো জাহাজে জাহাজে ছড়িয়ে পড়ে, কারণ তখন জাহাজে মজুদ করা শস্য এবং পণ্য ইঁদুরের কবল থেকে বাঁচাতে একমাত্র কার্যকরী পন্থা ছিল বিড়াল। বিড়াল শুরু থেকে এত আতুরে বা অলস ধরনের প্রাণী ছিল না। প্রায় কয়েক হাজার বছর ধরে কৃষক এবং নাবিকদের হয়ে তারা ইঁদুর ধরেছে এবং অনেক অনেক উপকার করে এসেছে। প্রকৃতপক্ষে বিড়ালই মানুষের সঙ্গ বেছে নিয়েছিল। এতে দুই পক্ষেরই লাভ হল। গবেষণায় আরও জানা যায় যে প্রায় 200 রকম প্রাচীন বিড়ালের মাইটোকন্ড্রিয়াল ডিএনএ পর ইচ্ছা করে দেখা গেছে। এগুলো মূলত পাথরের চোখ, মিশরের মমি চোখ কিংবা ভাইকিং গ্রেভসের সময়কার। বিড়াল পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে রোমান যুগে। মজার ব্যাপার হলো, তবে বিড়ালগুলোর উৎপত্তি হয়েছে মধ্যযুগে। এই বিড়ালগুলোর ডিএনএতে এমন কিছু জিন পাওয়া গেছে যার কারণে এদের শরীরে নিখুঁত পশমের ডিজাইন থাকে। 14th শতাব্দীর শুরুর দিকে পূর্ব তুরস্কে এই গবেষণা করা হয়। বেশ কয়েক শত বছরের মাঝে এই বিড়ালগুলো সারা বিশ্বে আকর্ষণীয় হয়ে ওঠে। বুদ্ধির দিক থেকে তবে বিড়াল অন্যান্য প্রজাতি থেকে পিছিয়ে আছে বলা যায়। ডক্টর ডেগল আরো বলেন, বিড়াল আসলে প্রথম দিকে খুব কমই সংকরিত হতো, যা কুকুরের বৈশিষ্ট্যের সম্পূর্ণ বিপরীত। এছাড়া বিড়াল হল এর বেশি উপকারীও ছিল, কিন্তু বর্তমানে অনেক রকমের সংকর বিড়াল দেখা যায়, যেমন ব্যাম্বিন, কর্নিশ রেক্স, পার্সিয়ান ইত্যাদি। বর্তমানে সারা বিশ্বে বিভিন্ন জাতের গৃহপালিত বিড়াল দেখা যায়। এর একটি ছোট তালিকা নিচে দেওয়া হলো। বিড়ালের আরো কিছু অদ্ভুত বৈশিষ্ট্য। বিড়াল যদি মেঝেতে খুব গরমই খায়, তখন আপনাকে বুঝতে হবে সে এই মুহূর্তে কিছুটা সময় চাচ্ছে এবং খেলতে চাচ্ছে। অনেক বিড়াল তার মনিবের বাইরে যাবার সময় এমনটি করে থাকে যাতে তাকেও সাথে নেওয়া হয়। এটা দৃষ্টি আকর্ষণ করার এক সুন্দর পদ্ধতি। সত্যিই তো এভাবে যদি পোষা বিড়ালটি কর আছে এসে গরবি দেয়, তাহলে তাকে রেখে কি কোথাও যাওয়া সম্ভব? 2. বিড়াল সবটুকু খাবার শেষ করে না, অনেক সময় ধরে খেয়ে খাবারের কিছু অংশ বাঁচিয়ে রাখে। মজার ব্যাপার হলো, এমনকি সে তার মনিব থেকেই শেখে। যে সকল বাড়িতে মনিব তার বেঁচে যাওয়া খাবার থেকে বিড়ালকে খেতে দেয়, সেই সকল বাড়িতেই বিড়ালগুলো নিজের খাবার মনিবের জন্য বাঁচিয়ে রাখতে শেখে। 3. বিড়াল সাধারণত মাংসাশী প্রাণী, কিন্তু যখন ঘাস পাতা খেতে শুরু করে তখন খুব অদ্ভুত লাগে, তাই না? আসলে বিড়ালের ঘাস খাবার পেছনে কারণ হলো, এরা ঘাস থেকে এক ধরনের ভিটামিন পায়। কখনো কখনো নিজের দাঁত চুলকাতে গিয়ে মুখে জড়িয়ে যাওয়া পশম ছাড়াতেও এরা ঘাসের সাহায্য নেয়। 4. অনেক সময় দেখা যায় বিড়াল তার পা আরেক বিড়ালের দায় অথবা মেঝেতে পেছে। এর কারণ হলো, তারা অন্য বিড়ালের প্রতি যত্ন বা মমতা দেখায় অথবা নিজের পায়ের রক্ত সঞ্চালন ঠিক রাখতে এরা এমন করে থাকে। অনেক সময় বাচ্চা বিড়াল তার মায়ের বুকের দুধ ঠিকমতো না পেলে তখন মায়ের দায় এভাবে পা খসতে থাকে। 5. বিড়ালেরা ফোনের প্রতি আসক্ত। যারা বিড়াল পালেন তারা লক্ষ্য করে থাকবেন, ফোনটি বেঁচে উঠলেই বাড়ির বিড়ালটি সবার আগে দৌড়ে ফোনের কাছে চলে যায়। এর কারণ হলো কৌতূহল। এরা বোঝার চেষ্টা করে আসলে ফোনে কিভাবে কথা বলা যায় অথবা কার সাথে কথা বলা যায়, কিংবা কাউকে দেখা যাচ্ছে না তবুও মনিব কার সাথে কথা বলছে। এসব রোষের উত্তর খুঁজতেই বিড়াল সাধারণত ফোনের কাছে সবার আগে দৌড়ে যায়। তাছাড়া এরা আরও লক্ষ্য করে যে ফোনে কথা বলার সময় তাদের প্রতি মনিবের মনোযোগ কিছুটা কমে যায়, তাই মনোযোগ কেড়ে নেওয়া উচিত। তারা নিজেরাই এত আগ্রহ নিয়ে দেখে। বিড়াল নিয়ে যত গবেষণা করা হবে ততই এর সম্পর্কে আরও নতুন নতুন তথ্য বেরোবে। মানুষের চেয়েও বিড়াল যেন বেশি রহস্যময় প্রাণী।